প্রিয় দর্শক আপনাদের সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানানো হচ্ছে আবারও আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি আজকের ভিডিও থেকে আপনারা জানতে চলেছেন জোসেফ পাঁচশো ট্যাবলেটটি সম্পর্কে সম্পূর্ণ সঠিক তথ্য আপনারা জানতে পারবেন আমাদের এই ভিডিওটি থেকে যে জোসেফ এই ট্যাবলেটটি ডক্টর বাবুরা কোন কোন রোগের ক্ষেত্রে দিয়ে থাকে তাছাড়া এই ট্যাবলেটটি কোন কোন রোগের ক্ষেত্রে মেনলি কাজ করে এছাড়াও আপনারা জানতে চলেছেন যে এই জোসেফ পাঁচশো ট্যাবলেটটি কত বছর বয়স থেকে দিনে কখন এবং কতবার খেতে পারেন তাছাড়া আপনাদেরকে বলবো যে এই জোসে পাঁচশো ট্যাবলেটটি আপনি দীর্ঘদিন খাওয়ার ফলে আপনার শরীরে কি কি সাইড ইফেক্টের সম্ভাবনা দেখা দিতে পারে তাছাড়া এই ঔষধটি খাওয়ার ফলে আপনার কি কি সাবধানতা অবলম্বন করতে হবে আরও ইত্যাদি বিষয় আপনার মনের অজানা প্রশ্ন নিয়ে আজকের আমাদের এই ভিডিও তাই অতি অবশ্যই ভিডিওটি মিস করবেন না একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করুন তাহলে সমস্ত বিষয় আপনি জানতে ও বুঝতে পারবেন আর বন্ধুরা আরেকটি কথা আপনাদেরকে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ ঔষধ সম্পর্কে সমস্ত রকম তথ্য আপনি আমাদের এই ভিডিওটি থেকে জানতে পারবেন আর ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এবং একটি লাইক আপনার কমেন্ট অতি অবশ্যই আমাদের ভিডিওটিতে দিয়ে যাবেন তো চলুন বন্ধুরা মেন বিষয় ভিডিওটি দেখে নেওয়া যাক সম্মানিত বন্ধুরা প্রথমেই আপনাদেরকে বলবো যে এই জোসেফ পাঁচশো এই ট্যাবলেটটিকে অ্যালকেম কোম্পানি দ্বারা তৈরি করেছে তবে এই ট্যাবলেটটির কম্পোজিশন হলো সেফর অক্সিম অক্সিটিল ক্যাপসুল যেখানে সেফর অক্সিম আছে পাঁচশো এম সেই সঙ্গে এই ট্যাবলেটটি এক পাতায় দশটি ঔষধ আপনারা পাবেন এবং যার এমআরপি হলো আটশো টাকা তবে ঔষধটি অতি অবশ্যই প্রেসক্রিপশন আইটেম ডক্টর বাবুর প্রেসক্রিপশন ছাড়া আপনারা ঔষধটিকে ব্যবহার করবেন না এছাড়াও আপনারা যে কোনো ফার্মিস বা অনলাইন থেকে পারচেস করতে পারেন আপনি চাইলে আমাদের ভিডিওর নিচের ডেসক্রিপশানে লিঙ্ক থেকে সরাসরি কিনতে পারেন প্রিয় দর্শক এরপর আপনাদেরকে বলবো যে ঔষধটির কোন কোন রোগের ক্ষেত্রে মেনলি কাজ করে প্রথমে আপনাদেরকে বলে রাখি জোসেফ পাঁচশো ট্যাবলেটটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক ঔষধ কিনা আপনার শরীরে সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে দ্রুত মেরে ফেলে এই ঔষধটি বিভিন্ন ধরনের সংক্রমণ যেমন ধরুন ফুসফুসের নিউমোনিয়া এই রোগের চিকিৎসায় ব্যবহৃত করে থাকেন তাছাড়া আপনার কানে যদি কোনো ধরনের ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ঔষধটিকে ব্যবহার করে থাকেন আপনার টনসিল হয়েছে প্রচণ্ড পরিমাণে গলায় ব্যথা সেই সঙ্গে আপনার গলায় ইনফেকশন হয়ে গেছে এই রোগের চিকিৎসায়ও বাবুরা ব্যবহার করে থাকেন এছাড়াও আপনার মূত্রনালীর বিভিন্ন রকম সমস্যা এবং আপনার ইউরেনালিন ইনফেকশন দেখা দিয়েছে সেই রোগের ক্ষেত্রেও ডক্টরবাবুরা এই ঔষধটিকে ব্যবহার করে থাকেন তাছাড়া আপনার ত্বকে কোনো রকম সমস্যা হয়েছে যেমন ধরুন আপনার ত্বকে প্রচন্ড পরিমাণে অ্যালার্জি দীর্ঘদিন আপনি বিভিন্ন রকম ওষুধ খাওয়ার ফলে আপনার রোগটি সেরে উঠছে না সেই সময় বাবুরা শক্তিশালী অ্যান্টিবায়োটিক হিসাবে এই ঔষধটিকে ব্যবহার করে থাকেন তাছাড়া আপনার শরীরের বিভিন্ন অংশে প্রচণ্ড পরিমাণে ব্যথা দেখা দিয়েছে আপনার জয়েন্টে হাড়ে প্রচন্ড পরিমাণে ব্যথা সেই ব্যথাকে দ্রুত কমাতেও কিন্তু এই ঔষধটিকে বাবুরা দিয়ে থাকেন সেই সঙ্গে এই ঔষধটির আরেকটি ব্যবহার হলো ধরনের অপারেশন ডেলিভারি পেশেন্ট অপারেশনের পর আপনার শরীরে সেই শুকানো কাটা অংশটিকে দ্রুত শোখাতে এই ঔষধটিকে অ্যান্টিবায়োটিক হিসাবে বাবুরা দিয়ে থাকে তাছাড়া আপনার হাতে পায়ে শরীরের কোনো অংশে কেটে গেছে বা ভেঙে গেছে শরীরে বড় ধরনের অস্ত্রোপাচার করেছে ডক্টরবাবুরা সেক্ষেত্রেও কিন্তু শোকানোর হিসাবে এই ঔষধটিকে ডক্টরবাবুরা লিখে থাকেন এক কথায় অ্যান্টিবায়োটিক ঔষধ আপনার শরীরে ব্যাকটেরিয়া ইনফেকশানের ক্ষেত্রেও ব্যবহার করছে এবং কোনো কাটা ছেঁড়া ইত্যাদি ক্ষেত্রেও ঔষধটিকে ব্যবহার করে থাকেন তাদেরকে মাথায় রাখতে হবে আপনি যখন এই ঔষধটি খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার শরীরে সুস্থতা বা ভালো বোধ করছেন তখন কিন্তু হঠাৎ করে এই ঔষধটি খাওয়া বন্ধ করে দেবেন না কেননা আপনার শরীরে কিছু ব্যাকটেরিয়া মারা যাওয়ার পরেও কিছু ব্যাকটেরিয়া রয়ে যায় সেগুলো আপনার ঔষধ খাওয়া বন্ধ করে দিলে আবার ব্যাকটেরিয়া পুনরায় সৃষ্টি হয়ে যায় অবশ্যই আপনাকে ডক্টরবাবুর পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ অ্যান্টিবায়োটিক কোর্সটি পূরণ করতে হবে আশা করি ঔষধটির কাজ সম্পর্কে আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন প্রিয় দর্শক এরপর আপনাদেরকে বলবো যে ঔষধটি সঠিক খাওয়ার নিয়ম কি আছে এটি একটি প্রেসক্রিপশন আইটেম তাই অতি অবশ্যই ডক্টর বাবুর দেওয়া প্রেসক্রিপশনের নিয়ম অনুযায়ী আপনারা ব্যবহার করবেন তবে বয়সের ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি পনেরো বছরের উপর থেকে ডক্টর বাবুরা কার্যক্ষেত্রে ঔষধটিকে ব্যবহার করে থাকেন এছাড়াও প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের ক্ষেত্রে দিনে দুবার করে খাওয়ার পর অবশ্যই ঔষধটি নিতে পারেন প্রেসক্রিপশনের নিয়ম অনুযায়ী আপনার কোন রোগের ক্ষেত্রে ঔষধটিকে দেওয়া হয়েছে সেই বিষয়টির উপরেও কিন্তু ডক্টর বাবুরা খাওয়ার নিয়ম লিখে থাকে যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক ঔষধ তাই অতি অবশ্যই অ্যান্টিবায়োটিক যে কোর্স আছে সেই কোর্সটি আপনাকে পূরণ করতে হবে এবং সঠিক সময়ে প্রতিদিন আপনাকে ঔষধটি খেয়ে যেতে হবে অ্যান্টিবায়োটিক ঔষধের ছ ঘন্টা ডিফারেন্স রাখা অতি অবশ্যই জরুরি সে বিষয়ে ডক্টরবাবুরা আপনাদেরকে বলে দেবেন প্রিয় দর্শক এরপর আপনাদেরকে বলি যে ঔষধটি দীর্ঘদিন খাওয়ার ফলে আপনার শরীরে কি কি সাইড ইফেক্ট সম্ভাবনা দেখা দিতে পারে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কিছু হলো আপনার পেটে প্রচন্ড পরিমাণে অ্যাসিডিটি গ্যাস অম্বল দেখা দিতে পারে আপনার ঔষধটি খাওয়ার ফলে অ্যালার্জি এসে যেতে পারে সেই সঙ্গে আপনার বমি হতে পারে প্রচন্ড মাথা ব্যথা এবং ঘুম ঘুম ভাব শরীরের এনার্জিলেস এবং শরীর দুর্বল হয়ে যেতে পারে সেই সঙ্গে বন্ধুরা আপনাদের শরীরে যদি আরো বিভিন্ন রকম দেখা দেয় তাহলে অতি অবশ্যই আপনার কাছের বাবুর সঙ্গে পরামর্শ করে নেবেন বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা অনেকটাই জানতে পেরেছেন অনেকটাই বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ঔষধ সম্পর্কে বিভিন্ন রকম তথ্য আমরা আপনাদেরকে দিয়ে থাকি বন্ধুরা আর ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন